একসময় ঢাকার মতিঝিলে 24 তলা উচ্চতার এই ভবনটিকে দেখলে মনে হতো আকাশ ফুঁড়ে বুঝি সেটি উঠে যেতে চাইছে। তখনও ইন্টারনেটের যুগ আসেনি, ডিশ অ্যান্টেনাও এতটা জনপ্রিয় হয়নি, পত্রপত্রিকাতেও বিদেশি সংবাদ আসত কম, ফলে বিশ্ব কোথায় এগিয়ে গেছে তা জানার সুযোগ ছিল খুবই কম। ধীরে ধীরে ইন্টারনেট, বেসরকারি স্যাটেলাইট, টেলিভিশন, সংবাদ মাধ্যমে আর সামাজিক মাধ্যমের বিকাশে বিশ্বের চোখ ধাঁধানো শহরগুলোর কথা জানতে পারা যায়। বাংলাদেশের মানুষ বুঝতে পারে বিশ্বের সব আকাশচুম্বী ভবনের তুলনায় বাংলাদেশের বহুতল ভবনগুলো নিতান্তই শিশু। ঢাকার পূর্বাচলে 2017 সালে 142 তলা একটি আইকনিক টাওয়ার নির্মাণের কথা বলেছিল সরকার, কিন্তু সেটা হয়নি। তারও 2 বছর আগে বাংলাদেশ বিমানের মতিঝিল বিক্রয় সেন্টার ভেঙে 50 তলার আইকনিক ভবন নির্মাণের কথা বলা হয়, সেজন্য পরামর্শকও নিয়োগ দেওয়া হয়। তবে এই দুটি ভবনের কাজ না হওয়ায় এই মুহূর্তে উচ্চতার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে মতিঝিলের সিটি সেন্টার। ভবনটি 37 তলা, মাটি থেকে উচ্চতা 171 মিটার বা 561 ফুট। এরপরে ঢাকা সিটি কর্পোরেশনের ভবনটি তৈরি করা হয়। ঢাকার গুলশান এভিনিউয়ে নির্মিত হচ্ছে হিলটন ব্র্যান্ডের একটি বহুতল হোটেল, এটিও 37 তলা বিশিষ্ট, তবে উচ্চতায় সিটি সেন্টারের চেয়ে কিছুটা কম। 2020 সালে নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি 152 মিটার বা 499 ফুট উঁচু হবে। আগামী বছর এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ভবন আছে তালিকার 3 নম্বরে। 31 তলা ভবনটির উচ্চতা 137 মিটারের কিছুটা বেশি বা 450 ফুট। এর অবস্থান মতিঝিলের শাপলা চত্বরের পাশে, এটি 134 মিটার বা 440 ফুট। 5 নম্বরে আছে আজিজ কোড এম্পেরিয়াল, এই ভবনটি চট্টগ্রামে অবস্থিত, 37 তলার, তবে উচ্চতা 128 মিটার বা 420 ফুট। অর্থাৎ সিটি সেন্টার হিলটন হোটেলের প্রতিটি ফ্লোরের তুলনায় এই ভবনটির ফ্লোরগুলো উপরের দিকে কিছুটা কম। তালিকায় 6 নম্বরে রয়েছে ঢাকার ইউনিক ডিসিসি ভবন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমিতে বোরাক রিয়েল এস্টেট এটি নির্মাণ করেছে। বোরাকের মাদার কোম্পানির নাম ইউনিক। 30 তলা ভবনের উচ্চতা 121 মিটার বা 397 ফুট। 7 নম্বরে থাকা মতিঝিল লাগোয়া দিলকুশা এলাকার সানমুন স্টার টাওয়ার, এটি 120 মিটার বা 394 ফুট উঁচু। 30 তলা উচ্চতার এই ভবনটির নির্মাণ নিয়ে নানা অনিয়মের অভিযোগও আছে। এটিও সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে নির্মিত একটি ভবন। সমান উচ্চতায় আরও 2টো ভবন আছে দেশে, এর একটি ঢাকায়, অপরটি চট্টগ্রামে। ঢাকা গুলশান 2-এর 5 তারকা হোটেল দ্য ওয়েস্ট ইন ঢাকা, বন্দরনগরীর আগ্রাবাদের ভবনটির নাম কোর্টিয়ার্ড ম্যারিয়ট, এটিও আবাসিক তারকা হোটেল হিসেবে ব্যবহার হয়। তালিকার 8 নম্বরে রয়েছে চট্টগ্রামের পাওয়ার 71 29 তলা ভবনটি, উচ্চতা 116 মিটার বা 381 ফুট। এটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি ভবন, এর আয় ব্যবহার হয় মুক্তিযোদ্ধাদের কল্যাণে। তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি। 2001 সালে মহাখালী থেকে গুলশান যাওয়ার পথে ভবনটি নির্মাণ করা হয়। এর উচ্চতা 110 মিটার বা 361 ফুট, ফ্লোর সংখ্যা 22টি। তালিকার 10 নম্বরে থাকা ভবনটির নাম আহমেদ টাওয়ার, বনানীর 17 নম্বর রোডে 2018 সালে নির্মাণ কাজ শেষ হয় এই ভবনটির। এর উচ্চতা 109 মিটার বা 358 ফুট। এই ভবনটি নিয়ে আছে বিস্তর অভিযোগ। 18 তলার অনুমতি নিয়ে মালিকপক্ষ সেটি 28 তলা করে ফেলে। অবশ্য মতিঝিলের সিটি ব্যাংক টাওয়ার এই ভবনটির সমান উচ্চতা, এতে তলা বা ফ্লোর সংখ্যা অবশ্য বেশি, 34টি। সিটি ব্যাংকের সদর দপ্তরের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনটি। 100 মিটার বা তার চেয়ে বেশি উচ্চতার আরও কিছু ভবন রয়েছে দেশে। এগুলো হল মতিঝিলের রাজুক এভিনিউ 108 মিটারের বিএসসি টাওয়ার, 104 মিটারের গুলশান 2-এর গুলশান সেন্টার পয়েন্ট, ঢাকার কাকরাইল 101 মিটারের সুপ্রিম কোর্ট আবাসন এবং গুলশানের পাশে বাড্ডার শাহজাদপুরে ঠিক 100 মিটারের কনফিডেন্স টাওয়ার। তো বন্ধুরা, আপনি কি এই ভবনগুলোর কোনো ফ্লোরে গিয়েছেন? কমেন্টে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।